হ্যালো বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আগামী বৃহস্পতিবার 17ই নভেম্বর, পড়েছে কার্তিক মাসের সংক্রান্তি। বৃহস্পতিবার লক্ষ্মীবার আমরা প্রত্যেকেই জানি, তাই এই কার্তিক মাসের সংক্রান্তিতে আপনি কাককে খাইয়ে দেবেন একটি বিশেষ খাবার, যে খাবারটি খাওয়াতে পারলে সৌভাগ্য আসবে এবং খারাপ সময়কে সেই কাক নিয়ে চলে যাবে আপনার জীবন থেকে। ঠিকই শুনেছেন, আজকের ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে এই কথাটির অর্থ বুঝতে পারবেন। যখন কারোর উপর শনির অশুভ দৃষ্টি পড়ে, তখন তার জীবন ঝামেলায় সমস্যায় ভরে যায়, সেই ব্যক্তি ক্রমাগত কষ্ট পেতে থাকে, প্রতিটি কাজেই ব্যর্থতা শুরু হয়, মারাত্মক রোগ দেখা দেয়। অনেকেরই অজানা শাস্ত্রে, আপনারা জানেন না, অর্থাৎ অনেকেই জানেন না, অজানা হিন্দু শাস্ত্রে শনিদেবের 9টি বাহনের কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 9টি বাহনের কথা বলা হয়েছে, একটা নয়, দুটো নয়, 9টি। হয়তো আপনারা এর আগে শোনেননি, তাই ভালো করে শুনুন বন্ধুরা, আগে এটি, তারপরে শুনবেন কাকে কী খাওয়াবেন। বলে রাখি, আমরা জানি শুধুমাত্র কাকই শনিদেবের বাহন, কিন্তু না, শনিদেব সূর্য দেবতার পুত্র এবং কখনোই শনিদেবকে আর শনিদেবের বাহনকেও অবজ্ঞা অবহেলা করা উচিত নয়। তবে আমরা আমাদের অজান্তেই এই কাজটি করে ফেলি, যেটা করা অত্যন্তই পাপ। প্রথমেই বলবো রাজহাঁস। রাজহাঁসকে শনির বাহন মনে করা হয়, শনিদেব রাজহাঁস পছন্দ করেন। রাজহাঁস বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম এবং সৌভাগ্যের লক্ষণ। শনিদেব রাজহাঁসে চড়ে থাকলে যদি আপনারা শুভ ফল পাবেন, তাই এই পাখিটির প্রতি সবসময় শ্রদ্ধা রাখা উচিত। দ্বিতীয় বলবো ময়ূর। ময়ূরও শনিদেবের বাহন, ময়ূর জীবনের আনন্দ এবং সুখের সূচক, তাই ময়ূরের কখনোই ক্ষতি করা উচিত নয়, নয়তো শনি দেবতা অত্যন্তই ক্রুব্ধ হবেন, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারেন। গ্রীষ্মকালে ময়ূরের জন্য জলের ব্যবস্থা করলে শনিদেব খুশি হন এবং তখন কঠোর পরিশ্রমের ফলে তার পাশাপাশি তার ভাগ্যেরও সহযোগিতা পান সেই ব্যক্তি। এরপরে বলবো শিয়াল। হ্যাঁ, শনিদেবের বাহনের মধ্যে আছে শিয়ালেরও নাম। আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল থাকে যদি শনি শিয়ালে চড়ে থাকে। হ্যাঁ, তাই এর প্রতিকারও আপনাদেরকে করতে হবে। এছাড়া আরেক বাহন হচ্ছে মহিষ। এই পশুকে কখনোই ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত রাখা উচিত হবে না, এতে শনিদেব আরও রুষ্ট হয়ে যান। তাই শনিদেবকে তুষ্ট রাখতে মহিষকে অবশ্যই খাবার খাওয়াতে হবে। এরপরে বলবো হাতি। হাতিকে শনিদেবের বাহন বলে মনে করা হয়, হাতির সেবা যত্ন করলে শনিদেব শনি গ্রহ সংক্রান্ত দোষ ত্রুটি কমে যায় এবং হাতিকে ফল খাওয়ালে শনি রাহু ও কেতু শান্ত হয়। এটা কি আপনারা জানেন? না, জানেন না। এছাড়া সিংহ, ঘোড়া, গাধা, গাধা শান্ত প্রাণী, শনি গাধায় চড়া শুভ বলে মনে করা হয়। গাধাকে কিছু খাবার খাওয়ালে গ্রহরাজ প্রসন্ন হন। কিন্তু আপনাদেরকে বলে রাখি, সিংহ শনিদেবের বাহন, আপনি
বুদ্ধিমত্তার সঙ্গে এবং চতুরতার সঙ্গে কাজ করতে পারবেন। সর্বশেষ যেটা আমরা জানি, কাক। কাককে আপনারা অতি অবশ্যই খাওয়াবেন প্রতিদিন, সেটা কি শুনে নিন। এরপর বলি কাককে কি খাওয়াবেন। বন্ধুরা, কাককে খাওয়াবেন রুটি। ঠিকই শুনেছেন, রুটি খাওয়াবেন। দেখুন বন্ধুরা, বাসি রুটি কিন্তু দিলে হবে না। রাত্রে আঠা মাখাটা বেশি হয়ে গেছে, বেশি পরিমাণে কিছু রুটি বা একটা রুটি বেশি বেড়ে গেছে, এমনটা বাসি রুটি পরের দিন কোনো পাখি খাইয়ে দিলেন, বন্ধুরা খাওয়াতে পারেন অন্য পাখিদেরকে, কিন্তু কাককে দেবেন না। কাককে বাসি রুটি দেবেন না। আপনারা যখন রুটি করবেন, তখন সর্বপ্রথম একটি লেচি বা আটা মেখে, যে লেচিগুলো তৈরি হয় সেটা একটা আলাদা করে রেখে, সর্বপ্রথম ওই লুচিটি, এই রুটিটি বানাবেন এবং সেই রুটিটি আলাদাভাবে রাখবেন। সব শেষে সেই রুটিটিকে তৈরি করে সেকে আপনি কাককে খাওয়াবেন, কিন্তু আগের দিন নয়, পরের দিন, মানে যেদিন রুটিটা করবেন সেই দিনই কাককে খাওয়াবেন। দেখুন বন্ধুরা, সন্ধ্যের পর থেকে তো কোনো পাখিকে দেখতে পাবেন না, কাকও দেখতে পাবেন না, তাই অবশ্যই সূর্যাস্তের আগেই করবেন এবং চেষ্টা করবেন দিনের বেলায় কাককে খাওয়ানোর। যে কাক পাখিরা আপনার বাড়িতে আসে ছাদে, উঠোনে বা যেখানে এসে ঘরে এসে বসে, সেখানে আপনি দেখেন যে স্থানে রোজ আসছে, ছাদেতে রেখে দিতে পারেন, কাকেরা ঠিক খেয়ে নেবে এসে। দেখবেন যদি খায় তাহলেই ভালো, আর যদি না খায় তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে কখনো কাক না এসে থাকে, বাড়ির বাইরে আশেপাশে নিশ্চয়ই কাক দেখতে পাবেন। যেখানে কাকের বাসা রয়েছে বা কাকের ঝাঁক দেখতে পাচ্ছেন, সেই স্থানে ওই রুটিটিকে দিয়ে আসবেন, তবে অবশ্যই সাবধানতার সঙ্গে দিয়ে আসবেন। যদি কাকে সেটা খায়, একটা কাকে খাক বা একের অধিক কাকে খেলেও আপনার মঙ্গল হবে। মনে রাখবেন যে কাককে কিন্তু রুটিটি খেতে হবে। দর্শক বন্ধুরা, কার্তিক মাসের সংক্রান্তির দিন কাককে অবশ্যই রুটি খাওয়াবেন, এবং যদি শনিদেবের আর যে আটটি বাহনের কথা বললাম, তাদের দেখা পান বা দেখতে পান কোথাও, তাদেরকেও অবশ্যই কিছু না কিছু খাইয়ে দেবেন সংক্রান্তির দিনে, দারুণ সুফল পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।